মাজার নিয়ে সমাজের মধ্যে এখন দেখা যাচ্ছে মাজার ভাঙ্গা হচ্ছে, শাহপুরানের মাজারের পর আঘাত হানা হচ্ছে। আমরা বলবো মাজারওয়ালাদের কোনো দোষ নাই, মাজারের মুতওয়াল্লি শরীয়ত বিরোধী কোনো কাজ করলে ওই মুতওয়াল্লিকে গ্রেফতার করে, মাজার কমিটিতে যারা আছে তাদেরকে গ্রেফতার করেন, ওদেরকে ধরে শরিয়া বিরোধী হলে ওদেরকে শাস্তি করেন। শাহপুরান শাহজালাল ইয়ামানি মুজাদ্দাদি এরা আল্লাহর ওলি, এদের কোনো দোষ নাই, এদের কোনো দোষ নাই, এদের মর্যাদা আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এদের মর্যাদা আল্লাহ দিয়েছেন। কথা বলেন, দোষ হলো যারা মাজার পরিচালনা কমিটি তাদের দোষ। মসজিদের কি দোষ? মসজিদ কমিটি যদি অন্যায় করে কমিটির দোষ হবে, আল্লাহর ঘরের কোনো দোষ নাই। কথা বলেন, হ্যাঁ মাজারে যদি ভণ্ডামি চলে তাহলে সে ভণ্ডামি দূর করতে হবে। আমরা কখনো মাজার পূজারি নই, আমরা শরিয়া বিরোধী কখনো এলাও করি না। মনে রাখবেন এমন মাজারও আছে নামাজ নাই, নামাজের পীর আছে, মুতাওয়াল্লি আছে, কমিটিতে আছে, মাজার কমিটিতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, নারী পুরুষের বাদ বিচরণ, আর ঢোল বাজিয়ে টুং 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 করে বাজায়, আর এখানে ঢোলে বাড়ি দেয়, এগুলো পীর নয়, ভণ্ড, প্রতারক, মাজারের মুতওয়াল্লি নয়, মাজারের বিরোধী এরা, এরা ঈমান বিধ্বংসী। এটা ওলি আল্লাহর বাংলাদেশ, এটা হযরতের শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, 360 ওলির বাংলাদেশ, 12 আউলিয়ার বাংলাদেশ, এটা ফুরফুরা, সারসিনা, জৌনপুর এবং আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সহ হক্কানি ওলি আউলিয়া পীর মশায়েখদের বাংলাদেশ। এই দেশের মাটি আর মানুষকে যারা বাদ করেছেন, হক্কানি রব্বানি পীর মশাইগণ, আলেম ওলামাগণ, হোক যে ঘরনার আলেম, হোক কওমি, সরকারি, দরকারি, আলিয়া, হক্কানি হলেই হবে। কথা বলেন, জোরে বলেন। কবরের কাছে গেলে কবর পূজা হয় না, কবরের কাছে গেলে যদি কবর পূজাই হয়, জগৎ বিখ্যাত ইমাম আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বারদেসবাল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী লেখা কিতাব আল জামিউল মুসনাদুস সহি আল মুখতাসার মিন উমুরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামি, বুখারী শরীফের এই বিশাল কিতাবটি লিখেছেন আমার নবীর কবর নবীজির রোজা মোবারকের সামনে। তিনি বলেছেন মা সন্নাতু হাদিসান, একটা হাদিসও বুখারীর মধ্যে স্থান দেয় নাই যতক্ষণ না হাদিসটি লেখবার আগে উজু করেছি, গোসল করেছি, দুই রাকাত নামাজ পড়েছি, ইস্তেখারা করেছি, দুই রাকাত নামাজ পড়েছি, জমজমের পানি পান করেছি, তা একান্ত বেশে হাতি নবীর কাছে জিজ্ঞেস করেছি হাদিসটা সহি কিনা, জেনে শুনে বুঝে শুনে তারপর আমার বুখারীর মধ্যে স্থান দিয়েছি। কবরের কাছে গেলে যদি কবর পূজা হয় তাহলে ইমাম বুখারি কি কবর পূজারি ছিলেন? কি বলেন, কবর পূজারি ছিলেন? নো নো নো, সহি মুসলিমের মধ্যে লেখা, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজার মধ্যে হাদিস, রসুল বলেছেন কুন্তু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, আল আনফা জুরুহা, তোমরা এখন কবর জিয়ারা করো, ফা ইন্নাহা তুজাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে, তুজাক্কিরুল আখেরা, আখেরাতের স্মরণিকা হয়, ওয়া তুজাহিদু আনি দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে, কবর দেখলেও সওয়াব। কবর দেখলেও কি? আরো জোরে, এই কবর দেখলেও কি? কবর দেখলে মনটা আল্লাহর দিকে ঝুঁকে না? কবরের কথা মনে পড়লে মনটা নরম হয় না? আমার নবী প্রত্যেক বছরের শেষ দিনের দিকে তিনি তার চাচা সাইয়েদুস সুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর জিয়ারত করতে যেতেন, জান্নাতুল বাকিতে প্রায় সময় যেতেন, বিশেষ করে শবে বরাতের রাতে যেতেন, শবে কদর রাতে যেতেন, নবীজি জান্নাতুল বাকি 10,500 সাহাবির মাজার, সেখানে সেখানে নবীজি যেতেন। আল্লাহু আকবার, আরো যেমন আল্লাহু আকবার। সহি মুসলিম শরীফের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়া কাবারা উম্মি বাকা ও আবকা মান হাওলা, নবীজি নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন, নবীজি আমার নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছেন। নবীর আম্মা জানের কবর যদি রাসূলুল্লাহ করতে পারেন, আমরা জিয়ারত করতে পারি না? এই জন্য আমি বলবো, আপনার মাথায় যদি উকুন হয় তাহলে কি মাথা কেটে ফেলবো না উকুন দূর করবো? বলেন না,
আমার মাথায় উকুন হয়েছে, আমি উকুন দূর করবো, মাথা কেটে ফেলবো না। মাজারে যদি কোনো অন্যায় চলে, অন্যায় দূর করো, মাজার ভেঙ্গো না বাবা, মাজার ভাঙ্গা যাবে না। কি বলেন, যাবে না? হ্যাঁ, মাজারে যদি অন্যায় অপকর্ম চলে, সেগুলো তোমরা দূর করে দাও বাবা, ওদেরকে ডেকে নিয়ে আসো, আলটিমেটাম দাও, এক সপ্তাহ মাজারের অন্যায়গুলো দূর করো, শেরেক বেদাত অন্যায় অপকর্ম নারী পুরুষের অবাধ বিচরণ ঢোল তবলা এগুলো বন্ধ করো, কিন্তু মাজার ওয়ালার কোনো দোষ নাই। অনেক মাজারের পাশে এতিমখানা আছে, এতিমরা চলে ওই মাজারের টাকা দিয়ে, মাজারকে টাকা দেওয়া যাবে না, কারণ ওই টাকা তো কবরে চলবেও না, ওটা ছবিওয়ালা টাকা চলবে কবরে, ছবি ছাড়াও চলবে না, কবরে ওই টাকা চলে না। সুতরাং ওই টাকা মাজারওয়ালার কোনো টাকা লাগে না, টাকা লাগে এতিমদের, টাকা লাগে দুঃস্থদের, টাকা লাগে দরিদ্রদের। যে সমস্ত মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে, আপনি একটা মাজার ভেঙে দিলেন, ওলি আল্লাহর সাথে দুশ্মনী হলো। হাদিসে কুদসির মধ্যে আসে, মান আদা লিল্লাহ ওয়ালিয়্যান ফাকাদ আযানতু বিল হারব, যারা আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করে, আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।